নেশনস লিগের বিগ ম্যাচে আজ ফ্রান্সের মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। 2016 ইউরোর ফাইনালের পর এবারই প্রথম দেখা হচ্ছে দু দলের। স্তাদি দি ফ্রান্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:45। আরেক ম্যাচ ইতালির বিপক্ষে লড়বে পোল্যান্ড। পোল্যান্ডের স্টাডিও এনেগায় এই ম্যাচটি মাঠে গড়াবে রাত 12:45। 2016 10 জুলাই বদ্রিনামা স্ট্রাইকার অ্যাডারের একমাত্র গোলে স্বাগতিক ফ্রান্সকে হারিয়েই প্রথমবারের মতো ইউরোপের শিরোপা জিতেছিল পর্তুগাল। 4 বছরের বেশি সময়ের পর স্মৃতি বিজড়িত মাঠে উইফা নেশনস লিগে ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে পর্তুগাল ও ফ্রান্স। আর ওই ফাইনালের পর এটাই দু দলের প্রথম সাক্ষাৎ। নেশনস লিগে লিগ এ এর 3 নম্বর গ্রুপে 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। শুধু গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থান রয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। 2016 ইউরোজয়ী পর্তুগাল দলের অনেকেই আজ দেখা যাবে না মাঠে, বিশেষ করে অ্যাডার, অলিভিয়ের জিরো, আতোয়া গ্রিজম্যান, পল পগবা, গোলরক্ষক হুগো লরিসরা এখন আছে ফ্রান্সের দলে। তাদের সাথে আছেন ক্লিয়ান এমবাপ্পে, এদুয়ার্দো কামাঙ্গিনা। 17 বছর বয়সে এই মিডফিল্ডার ইউক্রেনের বিপক্ষে গত ম্যাচে গোল পেয়েছেন। 106 বছরের মধ্যে ফ্রান্সের সবচেয়ে কম বয়সী গোলদাতাও তিনি। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ 5 ম্যাচে 3 জয় পেয়েছে পর্তুগাল। টানা 5 ম্যাচ জিতে ফর্ম দেখাচ্ছে ফ্রান্স। পর্তুগালের বিপক্ষে ফ্রান্সের হেড টু হেড রেকর্ড ভালো, 25 ম্যাচে 18 জয়, পর্তুগালের জয় মাত্র 6টিতে। ইউরোর ফাইনাল জেতার আগে টানা 10 ম্যাচে হার দেখেছিল পর্তুগিজরা। গত ম্যাচে পল পগবা ও কিলিয়ান এমবাপ্পে শুরুর একাদশে ছিলেন না, আজ শুরুতেই দেখা যেতে পারে তাদের। স্পেনের বিপক্ষে ম্যাচে হোয়াগাও ফ্লেক্স ও রাবার্দো সিলভার নামে বদলি হিসেবে আজ দুজনই শুরু একাদশে থাকার সম্ভাবনাই বেশি।